আপনার যে মালিক পক্ষটা আমার দায়িত্বে রক্ষণাবেক্ষণ দিয়েছে এবং কোনো তাদের সিদ্ধান্ত ভ্যাকসিন করা কাজটা সঠিক আছে কিনা, আমার যখন দায়িত্ব পরে আমি এখানে আসি, বুঝলেন কি? কারণ হলো যে এটা একটা মানে প্রয়োজনীয় জিনিস, সরকারি বিআইডব্লিউটির কাজ, এখানে আসতেই হবে। যেহেতু কাজ নিয়েছি, কাজের প্রয়োজনে কাজ করে। আপনার এখানে প্রয়োগ বৈশাখ উপরে আসবে, টপে টপে এখানে রাস্তা আছে, রাস্তা হবে, বেঞ্চ আছে, বেঞ্চ হবে, জনসাধারণ বসতে পারে বা সকালবেলা তারা যেন হাঁটতে পারে। মানে এটা মোটামুটি একটা বাংলাদেশের জন্য নদী গবেষণার যে বিআইডব্লিউটি যেটা করতেছে, আমি মনে করি যে যারা এই নদীর সাইটগুলা বা যারা দখল মানে ছিল তাদেরকে সরকার যে সিদ্ধান্তটা নিচ্ছে, আমি এটা অ্যাপ্রিসিয়েট করি। কেন করি? যে জনগণের সবচেয়ে বড় সম্পদ হলো নদীর পাড়, বা আমরা যখনই ঢাকা বা বিদেশে যাই তখন দেখি নদীগুলো কত পরিষ্কার, কিন্তু আমাদের এই দেশে কিন্তু এটা অত পরিষ্কার না। এখন আমরা মনে করি যে সরকার যে উদ্যোগটা নিচ্ছে এটা খুব ভালো একটা উদ্যোগ নিচ্ছে, এবং নদীর দূষণ থেকে নদীর দখল থেকে এটা বিরত থাকবে আশা করি। যদি এটা আপনাদের বা জনগণের সহযোগিতা থাকে, আমি মনে করি এটা ভালো একটা উদ্যোগ। আমি মনে করি বাংলাদেশে সবাই আগায় আসা উচিত এটার এই উদ্যোগটা কাজে লাগানোর জন্য, আমি মনে করি। আরেকটা প্রশ্ন ছিল যে এই যে এখানে যে বাচ্চা দেওয়া হচ্ছে কোনো বিষয়ে, এটার পাশে কি রাস্তা হবে? এইটার পাশে রাস্তা হবে, কিন্তু এটা গাড়ির রাস্তা না, এটা রাস্তাটা হবে। এইটা যেমন সকালবেলা আমাদের যে বয়স্ক মুরব্বীরা আছে বা সাধারণ বাচ্চা বা ফ্যামিলির মা বোনরা আছে, তারা সকালবেলা এসে এখানে বসতে পারবে বেঞ্চের মধ্যে, তারা সকালবেলা একটা হাওয়া খাইতে পারবে, এবং হাইটা তারা একটু শরীরের যে আমাদের যে ভারসাম্যটা এটাও অনেকটা কাজে লাগে। তো অনেকে বলে যে নদীর পাড়ে যে নদীর পানি এটা কিন্তু অনেক গন্ধ, এবং এইটাও এটার সাথে সংমিশ্রণ আছে। যদি কেউ এই টোয়াল হওয়ার পরে, পলক লাগানোর পরে, রাস্তা হওয়ার পরে যদি কেউ ময়লা ফালায়, তার জন্য সরকারি প্রতিষ্ঠানের আইন প্রয়োগকারী সংস্থারা এখানে থাকবে, নিয়োগ থাকবে, যাতে কোনো লোক আবর্জনা ময়লা এই জায়গায় না ফেলতে পারে, সেটার জন্য আইন প্রয়োগকারী সংস্থা এরা একটা মানে সরকারি গ্রুপ বা আইনের বিভাগ থেকে ব্যবস্থা নিচ্ছে, যাতে নিচে এটা সংরক্ষণ করা যায়। অবশ্যই দেখাশোনার জন্য সরকারি আইন প্রয়োগকারী সংস্থা এটার সাথে ইনভলভ আছে, বিভিন্ন সংস্থা। যদি কেউ এটার ক্ষতি সাধন করে, সে আইনি ভাবে তার জন্য সরকার ব্যবস্থা। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং ঢাকা যে পুরো ফুল টিম আছে, আমাদের যারা সাবস্ক্রাইবার আছে তাদের সবার পক্ষ থেকে আপনাকে, এবং আপনাদেরকেও ধন্যবাদ। আপনারা সহযোগিতা করবেন, জনগণেরও বলবেন, যাতে নাকি কাজটা সুন্দরভাবে করা যায়, এটা আমি আপনাদেরকে ধন্যবাদ দিলাম। আপনি কি নাম? আমার নাম কাশ্মীর। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। আমার নাম সুজি। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, থ্যাংক ইউ সবাই রে। সবসময় আপনার সজাগ দৃষ্টি রাখবেন যে আমাদের মালামাল আছে এখানে, বিভিন্ন দুষ্ট লোক আছে, তারা ওই যে কিছু কিছু ওই যে বিআইডব্লিউটি এর মাটি আমরা হিপ করে রাখছি, ওইখানে আমরা ভেহিকু দিয়া মনে করেন বিভিন্ন মনে করেন যে ডেলি অনেক টাকা যাচ্ছে আমার, সেইখানে এই মাটিগুলি তারা নিয়ে যাচ্ছে, এটাও একটু আপনারা খেয়াল রাখবেন। অবশ্যই অবশ্যই। এখানে আপনি যে আসার পরে আপনাদের যে মালসামাল আছে এগুলো কি কোনো চুরি হয়েছে? এখন পর্যন্ত চুরি হয় নাই, কিন্তু কিছু কিছু এই ইন্টারনালি হচ্ছে। ঠিক আছে, সেটা আমরা অবশ্যই দেখার চেষ্টা করবো, এবং আমাদের এই নদী পারে যারা জনগণ আছে তারা যেন আপনাদেরকে যদি কোনো ক্ষতি হয় বা তারা যদি নিশ্চয়ই কিছু দেখে সেটা অবশ্যই আমাদের মাধ্যমে এবং আপনাদের জানাবেন। আচ্ছা, থ্যাংক ইউ, ধন্যবাদ।